সিনেমায় অবাক করার মতো বিভিন্ন রকমের গাড়ির স্টান্ট আমরা প্রায়ই দেখে থাকি, যেগুলো ভিএফএক্স ও আফটার ইফেক্টের কারণে এতটা ভয়াবহ মনে হয়। কিন্তু এখন আপনি যে ভিডিওগুলো দেখতে চলেছেন সেগুলো 100% রিয়েল এবং বেস্ট ড্রাইভারদের ড্রাইভিং ক্যাপাবিলিটি। আরব দেশগুলোর মানুষজন গাড়ির ব্যাপারে অনেকটাই শৌখিন হয়ে থাকেন এবং সেই গাড়িগুলো আপনার চোখ কপালে ওঠাতে পারে। কিন্তু আজকে গাড়ির সাথে সাথে চলুন ড্রাইভারদেরও দেখে আসি। ড্রাইভারদের দুই চাকায় গাড়ি চালানো এখানে সাধারণ একটি বিষয়। এখানে আপনি বড় বড় গাড়িগুলোকে 100 কিলোমিটার গতিতে দুই চাকায় চলতে দেখতে পাবেন। শুধু তাই নয়, দুই চাকায় এই মানুষগুলো 3 থেকে 4 কিলোমিটার গাড়ি চালাতে পারেন। মজার বিষয় হলো, কোনো কোনো মানুষ তো দুই চাকায় গাড়ি চালানো অবস্থায় গাড়ির টায়ারও চেঞ্জ করে ফেলেন। এই মানুষগুলোর পারফেকশন দেখে আপনি অবাক তো হবেনই, সাথে সাথে মজাও পাবেন। হরপ্রীত দেব, ইনাকে ভারতের একজন সুপারস্টার ড্রাইভার বলা হয়ে থাকে, কারণ ইনি রিভার্স ড্রাইভিং খুব ভালোভাবেই করতে পারেন। রাস্তায় স্বাভাবিক স্পিডে যেভাবে গাড়ি চলে, ঠিক সেই স্পিডেই এই ব্যক্তি উল্টোভাবে গাড়ি চালান। রাস্তায় একদিন জ্যাম থাকার কারণে ইনি রিভার্স ড্রাইভ করেই বাড়ি পৌঁছে যান, আর সেই থেকেই তিনি রিভার্স ড্রাইভিংয়ের জন্য গাড়িতে 4টি রিভার্স গিয়ারও লাগিয়ে ফেলেন। পাহাড়ি রাস্তাগুলো উঁচু নিচু হওয়ার কারণে সেখানে গাড়ি চালানো সবচেয়ে কঠিন, কিন্তু সেই কঠিন রাস্তাতে খুব ভালোভাবে গাড়ি চালানোর জন্যই পরিচিত গ্লোরিও। রাস্তা যেমনই হোক, এই ব্যক্তি সে রাস্তা খুব ভালোভাবেই অতিক্রম করে ফেলেন। বলা হয়ে থাকে ইনি পৃথিবীর সবচেয়ে বেস্ট মাউন্টেন ড্রাইভার, যিনি ভয়ঙ্কর রাস্তায় গাড়ি চালালেও প্যাসেঞ্জারদের কোনো টেনশন করতে হয় না। বন্ধুরা, কিছুক্ষণ আগেই আপনি দেখেছেন কিভাবে আরবের মানুষজন দুই চাকায় গাড়ি চালায়, আর এখন আপনি সেটিরই নেক্সট লেভেল দেখতে চলেছেন। ইনি হলেন চীনের লিচু হু। এই ব্যক্তি বিশ্বের একমাত্র ড্রাইভার যিনি দুই চাকায় সরু কাঠের উপর দিয়ে 130 কিলোমিটার গতিতে গাড়ি চালিয়েছেন। লিচু হু ও তার দুজন সঙ্গী ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য সরু কাঠের উপর দুই চাকায় গাড়ি চালানোর পরিকল্পনা করেন, কিন্তু তা করতে শুধু লিচু হু সফল হন। আপনি কি টেরি গ্র্যান্ডের নাম শুনেছেন? না শুনে থাকলে তিনি যে কাজটি করেছেন তার জন্য তার নামটি হয়তো আপনার মনে থাকবে। এই ব্যক্তি কারকে 360 ডিগ্রি মাটির উপরে ঘুরিয়ে পুনরায় সফলভাবে মাটিতে ল্যান্ড করান। এই ইম্পসিবল কাজটি টেরি গ্র্যান্ড করে দেখান। তিনি একটি জ্যাগুয়ার কার ইউজ করে এই কাজটি করেন, যা ড্রাইভার হিসেবে এমনভাবে কার নিয়ন্ত্রণ করা খুব একটা সহজ কাজ ছিল না। ছোটকাল থেকেই কানাডায় বসবাসরত জেমসের ট্র্যাক চালানোর বিশেষ ঝোঁক ছিল, যার কারণে তিনি আজ বিশ্বে নাম করা ট্র্যাক ড্রাইভারদের মধ্যে অন্যতম। প্রথমে জেমস মাটি থেকে 83 ফিট উপরে তার ট্র্যাক উড়িয়ে একটি রেকর্ড করেন এবং পুনরায় সেই একই কাজ 168 ফিট উপরে করেন। এই কাজটি করে তিনি তার নিজের রেকর্ডই ভেঙে ফেলেন। প্রথম রেকর্ডের তুলনায় দ্বিতীয় রেকর্ডটি প্রায় দ্বিগুণ ও ভয়াবহ ছিল, কিন্তু অসাধারণ ড্রাইভিংয়ের কারণে জেমস তাতে সফল হয়ে যান। ড্রাইভিংয়ের ক্ষেত্রে চীনের ড্রাইভাররা বরাবরই অসাধারণ নৈপুণ্য দেখান। ইনি লিপে, যিনি স্নেক রান স্ট্র্যাটেজিতে গাড়ি চালিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করেন। ছোট থাকতে আপনি হয়তো সাইকেল দিয়েও এই একই কাজটি করে থাকতে পারেন, ঠিক এই কাজটি লিপে বড় হয়ে কার দিয়ে করে দেখান। ইনি 48 সেকেন্ডে 224 বার এই কাজটি করে ওয়ার্ল্ড রেকর্ড করেন। ইনি হলেন ব্রাজিলের মার্কো লাতেন, যার গাড়ি চালানো দেখলে আপনার গাড়িকে খেলনা বলে মনে হতে পারে। ইনি স্টান্টের জন্য বিখ্যাত। গাড়ি চালানোর সময় গাড়িতে ইনস্ট্যান্ট ব্রেক করে পিছনের চাকাগুলোকে পুরো রোল করে ফেলেন। অনেকে এটিকে ড্রাফটিংও বলে থাকেন। রাস্তায় এমনকি চলন্ত ট্রেনের সামনে ড্রাফটিং করে গাড়িকে ক্রস করিয়ে দেন, সমুদ্রের একেবারে কিনারায় অথবা অন্য কোনো স্টান্ট। এখন পর্যন্ত তার সবগুলোতেই সফল তিনি। ফর্মুলা 1 রেস আপনি দেখে থাকলে আপনি হয়তো জানেন ট্র্যাকের ওপর গাড়ির 350 কিলোমিটার পার আওয়ার গতিতে চালানো হয়, কিন্তু আজকে আপনাকে পানির ওপর হওয়া ফর্মুলা 1 রেস দেখাবো। এই ধরনের রেস আইসল্যান্ডে আয়োজন করা হয়।
দেখতেই পাচ্ছেন পানির ওপর কিভাবে গাড়িকে ওড়ানো হচ্ছে। অসাধারণ এই ড্রাইভিং দেখতে দূর দূরান্ত থেকে সেখানে মানুষ জমা হয়। এই ধরনের রেসে গাড়ির স্পিড অনেক গুরুত্বপূর্ণ, যার কারণে গাড়ির স্পিড কখনো কমানো হয় না। যদি এমন হয় তাহলে সেটি পানিতেই আটকে যায়। হোপিং টাং নামক এই ব্যক্তি গ্র্যাভিটিকে হার মানিয়ে ফেলেছেন। সিঁড়ি দিয়ে গাড়িকে উপরে ওঠানো কতটা কঠিন হতে পারে একবার কল্পনা করে দেখুন। চীনে বসবাসরত এই ব্যক্তি ইতিমধ্যেই অনেকগুলো অ্যাওয়ার্ড নিজের নামে করে নিয়েছেন। প্রথমে তিনি 90টি বাক সম্পন্ন রাস্তায় গাড়ির স্পিড তোলেন, তারপর চায়নার হ্যাভেন্স গেটে পৌঁছানোর জন্য 909টি সিঁড়ির ওপর দিয়ে গাড়ি চালিয়ে ফেলেন। সেখানে সিঁড়িগুলো 45 ডিগ্রি ও কিছু কিছু সিঁড়ি 90 ডিগ্রি ছিল। কেউ এমন কাজ এর আগে না করাই সবাই প্রথমে ভেবেছিল এটি সফল হবে না, কিন্তু শেষমেশ হোপিং টাং এটি করতে সফল হন।